শীতের চোদ্দদের লুকবি আকাশে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমরা সবাই আছি, ব্লগ করবো, ব্লগ করতে গেলে বেরিয়ে গেলাম। তো আমি লাভ ব্লগ করতেছি, আমি আমার বন্ধু আছে, সাহান আছে, ব্লগ করতেছি। আর ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড আসলে আমরা যাবো, তিন সময় যাবো। তো বন্ধু কিছু বলো, খুব মজা করবো। আর ব্লগটা কেমন হয় সেটা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে ঠিক করে দেবেন। এসি এসে আমরা এখন রেখেছি হাউলিং দিকে, এদিকে আমরা মিলি উঠতে গাড়ি গাড়িতে আমরা যাবো। তো আসলে আজকে মানে কয়েকজন দিন ধরে খুব ওয়েদার খুব খারাপ, শীত করতেছে, শীতের চোদ্দটা মিল থাকা, শীতের চোদ্দটা মিল থাকা সাথে। আর আমাদের ভিডিওটা কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা আমরা শুরু করছি, আমার শীতের জামা কাপড় নাই, ঠিক আছে, ডাস্টবিনটা আমার বাপমা উড়ে নিয়েছে, তারপরে চাদরটা পাইলাম। রোহিঙ্গা থেকে এই চাদরটা দিছে, রোহিঙ্গা থেকে এই চাদরটা দিছে তোমার। আমরা মানে ব্লগ করবো, আমরা যাবো মানে শীতের জন্য, আমরা মানে আর কি বলবো, মানে শীতের চোদ্দ লুঙ্গি আকাশে। তো আসলে আমরা এখন যে মানে চলবে। তো আপনারা সবাই আমাদের সাপোর্ট দিবেন, আমাদের বাড়ি থাকবেন এবং আমাদের সাথে। আসলে খুব প্যারা খাইতেছি, আসলে খুব প্যারা খাইতেছি, এবং মানে ভালো লাগতেছে মানে কম যাবো সেটা নিয়ে ভাবতেছি। তো শীতের চোদনে বন্ধু কিছু বলো, শীতের চোদনে লুঙ্গি আকাশ, ফ্রেন্ড আসলে কিছু বলো, শীতের চোদনে লুঙ্গি আকাশ। আচ্ছা কিছু বলো, শীতের চোদনে লুঙ্গি আকাশ কি বলছো, শীতের চোদনে লুঙ্গি আকাশ মানে কি মানে মানে এইটা হইলো শীত যেহেতু বাড়ছে লুঙ্গি আকাশে উড়ে, তারপরে আপনার দেখতে পাবেন যে লুঙ্গি আকাশে লুঙ্গি। আমি অবশ্যই লুঙ্গি পরি না, আমি অবশ্যই লুঙ্গি পরি না, আমি রোহিঙ্গা থেকে ট্রান্সফার হয়ে এখানে কত উত্তরে আসছি পরে। তো শীতের চোদনে লুঙ্গি আকাশে মায়া মায়া টাকা নিচ্ছে, মায়া টাকা তো সবসময় মায়া টাকা দিতে হবে, আমরা সেই বাস, আমরা সেই বাস হয়েছি বুঝছো, আমরা সেই বাস হয়েছি। আচ্ছা ও আকাশে উত্তরা হবে বলি ফোন ধরছে না, হ্যালো ফ্রেন্ডস, খান্দানি গাছ থেকে এখন মানে দুজন জিপে পারা আমার কিন্তু ফাঁকে ফাঁকে তারা তুলে দেওয়া হলাম। যাই হোক, খান্দানি গাছ থেকে এখন ফার্স্ট ব্লকটা শুরু হচ্ছে, উত্তরা টু আমরা কই যাচ্ছি, আমরা যাচ্ছি 300 ফিট যাচ্ছি, আমরা 300 ফিট আমাদের পূর্বাচল 300 ফিট যাচ্ছি। আর যেটা হচ্ছে আমাদের উবার এখন আসে নাই, ওয়েট করতেছি উত্তরা হাউস বিল্ডিং দরকারের সামনে। আর যেটা বলতেছি আকাশ ভাই সবাই আমরা দাঁড়ায় আছি কিনে, ঠিক আছে, কল দে, কল দে, একটা কল দে, কল দে, কল দেবো, আচ্ছা কল দে, আমরা এখন যাবো 300 ফিট পূর্বাচল, সো এখানে গিয়ে অনেক মজা হবে, মাস্তি হবে, সব আমরা ব্লগ করবো,
এই শীতের চাদরে সবার লোকে আকাশে যেন না থাকে। আচ্ছা শীতের যে তীব্র শীতের এই তীব্র মানে যন্ত্রণা একটু লেট হয়ে গেছে, না হলে আরো আগে আমরা যাইতাম। আচ্ছা তুমি কোন, তোমার জন্য আমাদের লেট হয়েছে তুমি সেটা বল না কেন? আমি কি আমার জন্য কি আমি কই আগে তোমার ফোন দিছি না, তোমার ফোন দিছি না, আমার শীত করে না, শীত করে না তাই না? আচ্ছা আমরা এখন যাইতেছি, অনেক মজা হবে, অনেক মাছ খেয়ে অনেক ফিল হবে, সবাই মিলে অনেক মজা করবো। সচ্যালটা সাবস্ক্রাইব করবেন, রাখবেন আর খাদারি গাদের সাথে সবসময় রেডি থাকবেন, রাখবেন। তো আমরা কেমন যাচ্ছি সবাই, লেট স্টার্ট গো। আমরা এখন তিনশুপিটা এসে পড়লাম। তো তোমাদের এখন তোমাদের তিনশুপিটা ব্লক করবো সবাই মিলে, যে আমাদের পাশে যে ব্লক করা আছে দুটো কিছু বলো। হ্যালো, তো আচ্ছা আমরা সবাই এসে পড়লাম, সাউন্ড কিছু বলো। যেহেতু শীত ওই যে ওই জন্য আপনার মধ্যে ব্লকটা দেওয়া হতে পারে, সেটুন ভাবে আপনারা এনজয় করবেন আর দেখে থাকুন আমাদের সাথে পুরো ভিডিওটা। আমরা এখানে অনেক আমরা এর আগেও মানে তিনশুপিটা আরো প্ল্যান করছিলাম, বাট প্ল্যানটা হয় নাই কোনো কারণে। তো আমরা অনুষ্ঠান হচ্ছে, তো আরো সুন্দর জোশ। আমরা এখন যাচ্ছি হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে, ওই জায়গাটা শুনছি অনেক জোশ একটা জায়গা, আর হেলিপ্যাড গ্রাউন্ডটা অনেক ওই এবার হেলিপ্যাড গ্রাউন্ড অনেক জোশ একটা জায়গা। ওই জায়গাটা গিয়ে আমরা কিছু সিনেমেটিক শট নিব, তো সিনেমেটিক শটগুলো অবশ্যই আপনাদের অনেক এনজয় করবেন ভাবতেছি। আর এখন আমরা এদিকে আসলে আমরা উপরটা ছেড়ে দিচ্ছি, এই রিক্সা মিশিয়ে কিছু নাই, অবশ্য আমাদের পায়ে হেঁটে সেখানে যেতে হবে, হয়তো 10 মিনিট মতো লাগবে। রিক্সা মিক্সা কিছু নাই, আমরা মিক্সা মুক্সা খুঁজতেছি। আমরা যদি আশেপাশে কোনো মিক্সা খুঁজে পাই, ঠিক আছে, তাহলে তো আপনাদের জানাবো। অবশ্যই অবশ্যই, আর তিন ছবিটা আসলে অবশ্যই মিক্সা জিনিসটা কি মানে উল্টা পজিটিভ করলে মানে মিক্সার বিপরীত লিঙ্গ, রিক্সার বিপরীত লিঙ্গ মিক্সা। তো রিস্কা বলতে আমি যেটা বুঝেছি, একটা রিস্কা মিস্কা আছে, একটা কথা ভাব আছে না, আমার একটা রিস্কা আবার ভাব ভাব হইতে গিয়া ভাব হইতে গিয়া। যাই হোক, আমরা এখন যাচ্ছি সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা, এই দিকে একটা ভাইব করে দিয়েছিলাম।
কিছু ছেঁচরা আছে যারা মায়ের মতো শুধু সেল দিয়ে তুলে, ওই ছেঁচরা আপনার দেখতে পাচ্ছেন মকবুল আবু বকর সিদ্দিক ছেঁচরাগুলো সে বিদ্যুৎ আছে। আমরা এতক্ষণ ছবি তুলছি, ফাইন ছবি তুলছি, বাট আমরা একটা দুটা তিনটা চারটা বা পাঁচটা জিনিস তুলি, ও কত ছবি তুলছে ক্লিক করছো, কটা ক্লিক করছো বলতো, ছবি তুলছি কিন্তু ওরা মায়ের মতো ছবি তোলা শুরু করে দেয়, ব্যাপার না তুমি ব্যাপার না, আমি কথা কই না, ব্লগ করতেছি, ব্লগ করতেছি, এখন তোমরা কি ভালো করে দেখো, এই যে এতক্ষণ ধরে ওরা যা বলতেছিল সব হলো মিথ্যা কথা, একদম হাউল কথা, এতক্ষণ ছবি ওরা তুলতেছিল, আমি মাত্র গেছিলাম ছবি তুলতে, তো আমার এখনো দেওয়া হয় না, তো আমি ছবি তুলতে কিছু বলতে না, ব্লগ 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 কিরাজ আছে, চল কোন কিরাজ কই আছে, এই বকরা আছে, কিরাজ আছে। আমরা এখন সামনে যাচ্ছি, আরো অনেক মজা করবো, ফান করবো, তো আমরা সারাটা দিন আছে ব্লগ করবো, তো আমরা সবাই আপনার পাশে থাকবো, তো ব্লগটা শুরু করলাম আর কি, আরো দেখতে থাকো, দেখতে থাকো কি হয়, আমরা সামনে যাই, সামনে গিয়ে আরো সুন্দর সুন্দর শুরু দিব, তো আপনারা সবাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, আমরা পুরো কিছু কিছু ঘুরলাম, অনেক জায়গায় ঘুরছি, শীতের মধ্যে হয়তো বেশি জায়গা আপনাদের দেখাতে পারিনি, অনেক জায়গাগুলো দেখাতে পারিনি, বাট সো আজকে ফ্রেন্ড আমরা আজকে মানে বিকালবেলা ঘুরলাম আর কি, আর এখন আমরা আছি কিঞ্জুড়ির পূর্বা চলে, তো এখন আমরা বাসে চলে যাব, তো আপনারা যারা যারা ব্লগটা দেখবেন আর কি, প্লিজ সবাই আমাদের সাপোর্ট করবেন, আর ইনশাল্লাহ আমরা সবাই মিলে আরও আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, তো আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, বকর তুমি তো কথা বলতে থাকবা, তুমি তো মায়ের দেশে বলে তো ফিল্টে কি বলুন, আমার ফিল কি মানে আমার ফিলটা হচ্ছে যে জায়গাটা নিয়ে আমি সত্যি অনেক অবাক হইলাম, আগেও আসছি বাট আজকে আসার পরে এত ভালো লাগছে যে বলার বাহিরে, আজকে আসার পরে আমি আর কাউকে মানে নিষেধ দিব না যে এই জায়গায় আসবা না, সবাই আসবা, ভাইসা দেখবা, দেখে আনন্দ করবা, কারণ এরকম খোলা পরিবেশে আসলে আসলেই সবার মন ভালো হয়ে যাবে, শীতের মধ্যে আসলে একটু বেশি ভালো হবে, কারণ গরম কারোই পছন্দ না, শীতটা মোটামুটি অনেক, আর একটা কথা যে আপনি শীতের মধ্যে আসেন তো কি জ্যাকেট সোয়েটার আমি শীতে বাঁচতেছি না, শীতের যত তো খালদারি গাইজ থেকে আমাদের ফার্স্ট ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন সবকিছু, আর খালদারি গাইজের সাথে সবসময় সাথে থাকবেন, আর খানদারি গ্যাসের যে টিম মেম্বারগুলো আছে যারা আসতে পারে নাই, অনেকে আছে যারা আসতে পারেনি, তাদেরকে আমরা খুব মিস করছি, হয়তো তারা থাক অনেক অনেক প্রবলেমের কারণে আসতে পারবে, জয় তো আসতে পারবে, জয় আসতে পারে, আর প্রমাণ আছে যে সে আসতে পারে, আমরা সবাই নেক্সট ব্লগে তাদের আসার চেষ্টা করবো, আর আপনাদের সাথে ভালো একটা ব্লগ নিয়ে আবার ফিরবো, ততদিন পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।